জোরে বলেছেন, ভয়াবহ কথা। আমার দেশের অংশকে নিয়ে অন্য কোনো রাষ্ট্র অন্য কিছু করতে চায় আর আমি বসে শুধু কথাই বলবো, তার জন্য কোনো ব্যবস্থা নেব না। আমরা জানতে চাই, এটা পরিষ্কার করে জনগণের সামনে তিনি তুলবেন যে কারা চায়, কেন চায়, কিভাবে চায়। শুধু বললেই তো হবে না, জনগণকে সেটার জন্যে অবশ্যই তৈরি করতে হবে। তার সেই শক্তি নেই, তিনি তো ওই তামাশার খেলা খেলে খেলে ক্ষমতায় টিকে আছেন। একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, এই করে টিকে আছেন। সেটা টিকে থাকা যায় না যে সরকারের পেছনে জনগণের ম্যান্ডেট না থাকে, জনগণের সরকার না থাকে, যার প্রতিনিধিত্ব না থাকে জনগণের কাছে, তারা কখনোই দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে না। তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, শুধু এই কথাটা বলে শেষ করতে চাই, আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতি হিসেবে যদি আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে চাই, আমার অধিকার আমি যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে আজকে আন্দোলন আন্দোলন আন্দোলনের মধ্য দিয়েই একটা ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চাই কি, ইস্পাতির ঐক্য। আজকে আবার আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত সংগঠন ব্যক্তি সকলের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন, বিএনপির স্বার্থে নয়, কোনো দলের স্বার্থে নয়, কোনো ব্যক্তির স্বার্থে নয়, আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, নিজেদের আত্মরক্ষার জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে রিক্ত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, এর কোনো বিকল্প নয়। আমি আশা করব যে আজকের যে সেমিনার আপনারা এখানে করলেন, এই সেমিনারটা অন্যান্য জেলাগুলোতে যদি নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো হবে। যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা অত্যন্ত ভালো আয়োজন করেছেন, এটাকে তারা যদি সামনে নিয়ে যেতে পারেন। এবং কাল্পনিকদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে তিনি একটা অত্যন্ত চমৎকার প্রবন্ধ দিয়েছেন। আরেকটা কথা অনুরোধ করব, এই কথা বলেই শেষ করব। আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ এবং তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। তারপর তিনি তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, বাসায় তিনি আছেন কিন্তু অসুস্থ। আপনার সবাই তার জন্য দোয়া করবেন, শুধু নয় বন্ধুগণ, তিনি যেন মুক্ত হতে পারেন তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে তাকে বের করে আনতে হবে। এই দেশরত্নী বেগম খালেদার অবদান কোনো অংশে কারো চেয়ে কম নয়। তারই নেতৃত্বে বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে এগিয়ে আসছিল, একটা সেই বাঘ যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে সেইভাবে এগিয়ে আসছিল। সেই নেত্রীকে আমাদেরকে আনতে হবে, আমাদের নেতা যিনি সুদূরে থেকে দিবারাত্র পরিশ্রম করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের তরুণ নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে আপনারা সবাই আদর করে বলেন রাষ্ট্রনায়ক। সত্যিই তিনি রাষ্ট্রনায়কের ভূমিকায় যেন আসতে পারেন, তিনি কাজ করতে পারেন, সেই জন্য আমাদেরকে তাকে আনার জন্য চেষ্টা করতে হবে। সবার উপরে এই দেশের মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জীবন বাজি রেখে এই সংগ্রাম করতে হবে। বন্ধুগণ, আমি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।